আমেজটুকু শেষ পাতে উপভোগ করতে আসতেই হবে মধ্য কলকাতা ক্লাব সমন্বয় সমিতি আয়োজিত খাদ্য মেলা চিটে পুটেতে আগামী 10-13 ফেব্রুয়ারি সন্তোষ মেট্রো স্কোয়ার লেবুতলা পার্কে প্রতিদিন বেলা 12টা থেকে রাত 10টা পর্যন্ত। চেটে পুটে যা দেবে অঙ্গে তাই যাবে সঙ্গে। দ্বিজেন মুখোপাধ্যায় এক এক করে আসি। দ্বিজেন মুখোপাধ্যায় স্বর্গীয় দ্বিজেন মুখোপাধ্যায় বিশিষ্ট রবীন্দ্রশিল্পী। আমরা খুব একটা অবাক হতাম না যদি এই ইলেকটোরাল রোলে রবীন্দ্রনাথ ঠাকুরের যদি নাম থাকতো, তারও ভোট পড়ে যেত তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। আগামীকাল মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন, কোচবিহারে প্রশাসনিক বৈঠক করবেন এবং ওখানে পঞ্চানন বর্মাদের জন্মদিন সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন, কীভাবে দেখছেন? দেখুন, উত্তরবঙ্গে যেহেতু মানুষ বরাবর বঞ্চনার শিকার হয়েছে এবং সেই জন্য তারা বিজেপির সাথে যোগ দিয়েছেন এবং বিজেপিকে আশীর্বাদ করেছেন, বেশিরভাগ মানুষ বিজেপির সাথে আছেন এখনও পর্যন্ত, সেই জন্য মাননীয় মুখ্যমন্ত্রী উন্নয়ন বাদ দিয়ে সেন্টিমেন্টাল ইস্যুগুলোকে সামনে নিয়ে এসে ভোট পাওয়ার জন্য উত্তরবঙ্গে যাচ্ছেন। মাঝে মাঝে যান উনি উত্তরবঙ্গে ঘুরতে, ভালো। আপাতত তৃণমূল কংগ্রেসে জাতীয় স্তরে সব পদের অবলুপ্তি করা হয়েছে এবং জোড়াফুলে এখন একটাই পদ, শুধু মমতাই চেয়ারপারসন, জাতীয় কর্মসমিতি ঘোষণা হয়েছে, সেখানে একাধিক নেতৃত্বরা রয়েছেন, অভিষেক হাটকো সহ 20 জন আছেন, পরে পদাধিকারীদের নাম ঘোষণা করা হবে। দেখুন, পরবর্তী সময়ে পদাধিকারীদের নাম ঘোষণা হবে না হবে না এটা ইররিলেভেন্ট, কারণ অ্যাকচুয়ালি পার্টিতে একটাই পদ, বাকি পদগুলোর খুব একটা অস্তিত্ব নেই। মাঝখানে দেড়খানা হয়েছিল, আবার সেটাকে আপাতত পিছিয়ে রাখা হয়েছে, আক্রমণের শিকার হচ্ছে দেখে দেখা যাচ্ছে খোকাবাবু, তো আপাতত তাকে পিছিয়ে রাখা হয়েছে, আবার সামনে নিয়ে আসা হবে সময় এলে পরে। যখনই রাজনৈতিক কোনো আঘাত বা অন্য কোনো আঘাত আসতে চলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপরে, তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের বহু পুরনো স্ট্র্যাটেজি হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আঁচলের পেছনে লুকিয়ে রাখা। তো এটা নতুন কিছু নয়, স্ট্র্যাটেজিটা পুরনো হয়েছে, হয়ে গেছে, আবার দেখবেন কিছুদিন পর আবার তেড়ে ফুড়ে উঠবে। সুগতদা, কাঁথিতে সমবায় ব্যাংকের বোর্ডের দখল নেওয়ার জন্য তৃণমূল এবং সিপিএম একসঙ্গে হাত মিলিয়ে বোর্ড করে, মূলত শুভেন্দু অধিকারীকে ঠেকানোর জন্য, যারা বিজেপির পক্ষে প্রবক্তা ছিল তারাই এবার তৃণমূলের সঙ্গে নিচ্ছে বলবে। দেখুন, আমরা আগেও বহুবার বলেছি, এটা আরেকবার প্রমাণিত হয়ে গেল যে তৃণমূল বলুন, সিপিএম বলুন, কংগ্রেস বলুন, এরা মূলত কয়েকটি জায়গায় সকলে মিলে একত্রিত হয়ে লড়ছে, গোটা দেশে বিজেপির বিরুদ্ধে লড়ছে। আমরা যে সিদ্ধান্তে বিশ্বাস করি, আমাদের যে আইডিওলজি, সেই আইডিওলজির বিপক্ষে এরা সবাই, আমরা ভারতীয়ত্বে বিশ্বাস করি, এরা সবাই মোটামুটিভাবে ঘোষিতভাবে কেউ কেউ অঘোষিতভাবে ভারতীয়ত্বের বিরোধী, তো স্বাভাবিকভাবে আমরা খুব একটা আশ্চর্য হচ্ছি না, এটাই স্বাভাবিক ছিল। বিধাননগরে সিপিএম একাধিক বুথে রিপোলের দাবি জানিয়েছে, আপনাদেরও কালকে সারাদিন একাধিক জায়গায় অভিযোগ ছিল, কালকে এসডি অফিস ঘেরাও হয়েছে আপনাদের বেশ কিছু কাউন্সিলর প্রার্থী, আপনারা কি দলের তরফ থেকে কোনো রিপোলের দাবি জানাবেন? আমরা দাবি নির্বাচন কমিশনের কাছে মেল করে পাঠাবো, কারণ এই রাজ্য নির্বাচন কমিশনের কাছে খুব একটা আশা আমাদের নেই, যদিও আমরা চাইছি আসানসোল এবং বিধাননগর এই দুটো জায়গার নির্বাচন সম্পূর্ণরূপে বাতিল করা হোক, পুনরায় নির্বাচনের ব্যবস্থা করা হোক। এই দু জায়গায় নির্বাচন, যাকে নির্বাচন বলতে যা বোঝায় তা হয়নি। নির্বাচন কমিশনের থেকে বিবৃতি দেওয়া হচ্ছে অবাধ শান্তিপূর্ণ ভোট, প্রশাসনের তরফ থেকে নিরাপত্তার দায়িত্ব যারা ছিলেন তাদের ধন্যবাদ জ্ঞাপন, কীভাবে দেখছেন এই বিষয়গুলো গতকালকের পরে? ঠিকই ওইভাবেই দেখছি যেভাবে ধৃতরাষ্ট্র তার সন্তানের দোষ দেখতে পেতেন না, আমাদের নির্বাচন কমিশনেরও সেই অবস্থা হয়েছে, ধৃতরাষ্ট্রের মতো অবস্থা, তিনি দুর্যোধনের কোনো দোষই দেখতে পাচ্ছেন না। দেখুন, এর উত্তর আমাদের সম্মানীয় সাংসদ অর্জুন সিং নিজেই দিয়েছেন, রাজ্যের অন্যতম সহসভাপতি, গেছেন তারা, কেন গেছেন তারাই বলতে পারবেন, এবং এই যাওয়াটা আমাদের সাংসদ এবং লড়াকু নেতা অর্জুন সিংকে আরও মানসিকভাবে দৃঢ় করেছে বলে আমাদের মনে হয়েছে, তারও বক্তব্যে সেটা প্রকাশ পেয়েছে। একটা জিনিস, যে জাতীয় কর্মসমিতি যেটা তৃণমূলে তৈরি হয়েছে সেখানে খুব আশ্চর্যজনকভাবে বিবেক ও গান এবং সৌগত রায়
যারা অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ বলে পরিচিত তাদেরকে বাদ দেওয়া হয়েছে, কোনো ইঙ্গিত কি এটা? দেখুন, কোনো ইঙ্গিত নাই। আমি যে বিষয়টি বলছিলাম যে রাজনৈতিকভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় আক্রমণের শিকার হচ্ছিলেন, তো স্বাভাবিকভাবে এখন সেই আক্রমণের হাত থেকে বাঁচানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় তাকে লুকোতে গেলে যা যা করা দরকার সেই কাজটিই করেছেন, খুব বুদ্ধির সাথে করেছেন। কিন্তু যেহেতু পুরনো স্ট্র্যাটেজি হয়ে গেছে সবাই বুঝতে পারছে, আমরাও বুঝতে পারছি। আবার কিছুদিন পরে দেখবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সমহিমায় ফিরিয়ে আনা হবে। আজকে অনশনের 119তম দিন, পাশাপাশি চলছে 5 দিনের ধর্ণা কর্মসূচি, মোট 334 দিনের লড়াই। আজও চাকরি অধারা একজন প্রতিবন্ধী প্রার্থী গান্ধীমূর্তির পাদদেশে কতদিন ধরে অনশন করছেন। নবম থেকে দ্বাদশ স্তরের একজন মেধা তালিকাভুক্ত প্রার্থী হয়েও স্কুল সার্ভিস কমিশনের দুর্নীতির জন্য এই অবস্থা, অনশন করতে হবে। একজন শুনলাম সকালেই বলেছেন একজন প্রতিবন্ধী ফিজিক্যালি চ্যালেঞ্জড, তিনি পিএইচডি অ্যাওয়ার্ডেড, তিনি ওই ওখানে ছিলেন এবং অসুস্থ হয়ে পড়েছেন, তার দ্রুত আরোগ্য কামনা করি। কিন্তু এই সরকারের কাছ থেকে তো কেউ কোনো মানবিক মুখ আশা করছে না। সমস্ত দিকেই এগিয়ে বাংলা, সারা ভারতবর্ষে এরকম নিদর্শন কোথাও নেই যে সরকারি দপ্তরের সামনে, শিক্ষামন্ত্রীর বাড়ির সামনে, মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে প্রতিদিন প্রতিনিয়ত অবস্থান চলছে, ধর্ণা চলছে এবং মানুষ বিতখে আত্মহননের পথে যাচ্ছে। তো এই জায়গায় দাঁড়িয়ে সরকার তো এদের খরচা দিতে পারছে না, 86,000 শূন্য পদ আছে স্কুলে, সেগুলো দিতে পারছে। তার কারণ হচ্ছে সরকারের কাছে টাকা নেই, সরকারের যা টাকা ওই দুর্গাপুজোর ফান্ডিং খেলা মেলা মোচ্ছবে চলে গেছে। মুখ্যমন্ত্রী বারবার নিজের অসহায়তা প্রকাশ করে বলছেন যে যা উন্নয়ন করবার করে ফেলেছি আর কিছু করতে পারবো না, তো সেই কারণেই এদের চাকরি হচ্ছে না। আর এই সরকার আজ পর্যন্ত কোনো নির্ভুল মেধা তালিকা প্রকাশ করতে পারেনি, এদের প্রত্যেকটা তালিকাই কোর্টে চ্যালেঞ্জ হবে, চাকরি দেওয়ার পরে আবার দেখবেন তালিকা বাকি পাটিল করে দেবে হাইকোর্ট। কার চুল এলোমেলো, তাতে কার কি এসে গেল? তৃণমূলের কোন পদের অবলুপ্তি ঘটবে তাতে পশ্চিমবঙ্গের মানুষের কি এসে যায়? তৃণমূলের যাকে সর্বভারতীয় সাধারণ সম্পাদক পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে, জানি আপনারা এত সময় ব্যয় করছেন, তিনি আগামী দিনে হয়তো আন্তর্জাতিক সাধারণ সম্পাদক হয়ে যাবেন। সুতরাং দলের নেত্রী মমতা ব্যানার্জি, দলের মালিকানা তার, তিনি জন্মদাত্রী, তিনি চেয়ারম্যান, তিনি শুরু এবং তিনি শেষ, একম স্বয়ম্ভূ দ্বিতীয়ম নাস্তি। তিনি যখন ইচ্ছা করেছেন অবলুপ্তি করেছেন, যখন প্রয়োজন হবে আবার নিয়ে আসবে। এগুলো সমস্তই আইওয়াশ তৃণমূলের কৃতকর্ম থেকে পশ্চিমবঙ্গ রাজ্য যেভাবে অর্থনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে সেখান থেকে মানুষের দৃষ্টি ঘোরানোর জন্য এসব চলেছে। বিধাননগরে ভোট ভালো হয়েছে, জ্ঞানবান সিংকে ধন্যবাদ, এবং যেভাবে ভোটের দিনে নিশ্চিত নিরাপত্তা ছিল আশা করি ফলাফলের দিনও সেইভাবে নিশ্চিত নিরাপত্তা থাকবে। কালকে আপনি তাড়া খেয়েছেন বলে কি খেয়েছেন, তাড়া করেছিল কেউ? আমি তো দেখলাম নিশ্চিত নিরাপত্তা সাংবাদিক দৌড়চ্ছে, ভুয়ো ভোটারও দৌড়চ্ছে, কোনো জায়গায় পুলিশকে দেখা যায়নি। পুলিশ বলেছে ভুয়ো ভোটার ধরার কাজ আমাদের নয়, আমাদের দায়িত্ব হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষা করা। তারপরে কে কাকে অভিনন্দন জানায়, নিজেই নিজের পিঠ চাপড়াচ্ছে। হয়েছিল ওটা চোট হয়ে গেছে, কংগ্রেস প্রেস কনফারেন্স করে বলছে সরাসরি মোদি সরকারের যোগ সাজসে এত বড় ব্যাংক দুর্নীতির ঘটনা ঘটল। ব্যাংক দুর্নীতি এর আগেও দেশে হয়েছে, এখনও হয়েছে, এটা ভারতবর্ষে নতুন কোনো ঘটনা নয়। আজকে কংগ্রেস রেজিমে যে হাজার হাজার কোটি টাকা, লক্ষ কোটি টাকা মুড়িমিছুটির মতো বিলিয়ে দেওয়া হয়েছে নিজেদের ঘনিষ্ঠ কিছু ব্যবসায়ীদের মধ্যে, আজকে তারা দেশত্যাগ করে চলে গেছেন আর সেই পাপ বহন করতে হচ্ছে বিজেপিকে। মোদী সরকারের আমলে যারা লুট করেছেন তারা কেউ লুট করে পাবেন না, এই টাকা ফেরত আসবে এবং যে লুট করেছে যারাই দুর্নীতির সঙ্গে যুক্ত প্রত্যেকেই শাস্তি পাবে। আচ্ছা, ব্যারাকপুরে সাংগঠনিক সভাপতি যাকে করা হয়েছে তার আন্ডারে কাজ করা যায় না, সুনীল সৌরভরা বলেছে যে অর্জুনকে বহুবার আমরা একথা বলেছি কাজ হয়নি, দলে নেতা বেশি কর্মী কম, ফলে সাংগঠনিক সভাপতি যা করা যায় তার সঙ্গে কাজও করা যায়, তাই ছিল। ওরকম যারা এদিক ওদিক করেন তারা ওরকম কথা বলে থাকেন। যখন আমাদের দিকে বেড়াতে এসেছিলেন তখন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল দল সম্পর্কে কী কী মন্তব্য করেছিলেন সেগুলো এখনও সোশ্যাল মিডিয়ায় ঘটছে, পাবলিক ডোমেনে আছে, আপনারাও সেগুলো সংবাদ মাধ্যমে বহুবার সম্প্রচারিত করেছেন। প্রভাব
বিজেপি কোনো ব্যক্তি নির্ভর রাজনৈতিক দল নয়, পার্টি নিজস্ব বহমানতা এগিয়ে যাবে। পশ্চিমবঙ্গের মানুষ, 2,28,00,000 মানুষ আমাদের উপর আস্থা রেখেছেন, বিরোধী দলের দায়িত্ব পালন করতে দিয়েছেন, আমরা বিরোধী দলের দায়িত্ব পালন করছি। প্রতিকূল পরিস্থিতির মধ্যে প্রশাসনের অসহযোগিতা এবং সর্বোপরি তথাকথিত নির্বাচন কমিশনের আক্রমণের পরেও আমরা আজকে এখানে দাঁড়িয়ে আছি। গতকাল বিধাননগরে নির্বাচন হয়েছে। আপনারা যারা সংবাদ মাধ্যম বিভিন্ন সময় বিভিন্ন সার্ভে করেন, বিভিন্ন ধরনের নতুন নতুন স্টোরি নিয়ে আসেন দর্শকদের সচেতন করবার জন্য, পার্টির পক্ষ থেকে আমরা চ্যালেঞ্জ করছি যে বিধাননগরের একটা ব্লকের একটা পার্টের টোটাল পোল ভোট, আর বিধাননগরে সেই বাড়িগুলো যান, ছোট ছোট ব্লক, বেশি বড় ব্লকে যাবেন না, সেখানে গিয়ে দেখবেন কত মানুষের হাতে আঙুল লাগা আছে। টোটাল টার্নআউট 25% ওপরে হয়নি এবং হতে পারে না। সেখানে টার্নআউট দেখানো হচ্ছে 71%। তো এই তো অবস্থা। নির্বাচন কমিশন বলে দিয়েছেন অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন। মিনা পুরোহিত আমাদের প্রার্থী ছিলেন, প্রাক্তন ডেপুটি মেয়র, 5 বারের জেতা কাউন্সিলর, ইভিএম বাক্স মাটিতে গড়াগড়ি খাচ্ছে, সমস্ত ভেতরে সিসিটিভি ভাঙা, তারপরেও নির্বাচন কমিশন বলেছিল যে কোনো অস্বাভাবিক ঘটনা ঘটেনি। একজন পথচারীর অঙ্গহানি হয়ে গেল বোমা পড়ে, নির্বাচন কমিশন স্টেটমেন্ট দিল যে বোমার মধ্যে মতো কিছু একটা ফেটেছে। তো এই অবস্থার মধ্যে আর কি রিপোলের দাবি কে মানবে, কিভাবে মানবে? আরে এইসব ভুতুড়ে ব্যাপার, দুপুর 3টে থেকে প্রত্যেকটা ওয়ার্ডে গাড়ির কনভয় নিয়ে 200 লোক মুভ করেছে। পার্ক সার্কাস, রাজারহাট নিউ টাউন, বেলেঘাটা, মানিকতলা, হাওড়া, দমদম, বারাসাত, কোনো জায়গার লোক বাদ নেই, তারা ঢুকেছে, ঢুকে অবাধ ভোট করেছে। আমরা শেষ চেষ্টা, আমাদের মহিলা প্রার্থীরা পর্যন্ত ফলস ভোটারদের তাড়া করেছে। গণতন্ত্র এই মুহূর্তে বাথরুমে আছে। তারা ভোট গঠন করবেন যদি না পারেন, সেক্ষেত্রে তিনি জোটের পক্ষে সওয়াল করেছেন, কংগ্রেসের সহযোগিতা নেওয়া যেতে পারে এমনটাই বলেছেন। কংগ্রেস এখন লিভিং ফসিল, আর সিপিএমকে মানুষ প্রত্যাখ্যান করে দিয়েছে। শূন্যর সঙ্গে শূন্য দিয়ে গুণ করলে বা শূন্যের সঙ্গে শূন্য যোগ করলে যোগফল গুণফল দুটোই শূন্য হয়।